বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশন ভিডিও। তো আজকে যেটা নিয়ে আমি সং রিয়াকশন করতে চলেছি সেটা হচ্ছে যে পিলিং বলে একটা মুভি বেরিয়েছে, যেটা আপনার ইউটিউব প্ল্যাটফর্মে দিয়েছে টিসির যে পক্ষ থেকে, দেবীপ্রসাদ মিউজিক ডাইরেকশনে গানটা হয়েছে। গানটা ঠিকই আছে, তেলুগু ভার্সনে এই গানটা প্রায় অনেক 10 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, এবং আমাদের গর্বের বিষয় বাংলাতে এটা 1 মিলিয়ন লোক সাপোর্ট করেছে। বাকিগুলো এত মিলিয়ন ভিউ হয়নি, বাংলা গানে এবং তেলুগু গানে মিলিয়ন ভিউ হয়েছে, আর বাকিগুলো 100K 200 700K 800K এরকম ভিউ হয়েছে। তো আমার ভালো লাগছে যে গানটা কমসে কম ভালো হয়েছে। আগের যে গানটা ছিল কিসকা, তার চেয়ে অনেক অনেক বেটার ফিলিং সংটা। তো এই গানের যে কোরিওগ্রাফার, যে কোরিওগ্রাফি করেছে, সত্যি দারুণ কোরিওগ্রাফি করেছে। একটু ফানি লাগছিল, নাচগুলো দেখে একটু হাসি পাচ্ছিল, কিন্তু টাইমিং, এইসব গান দেখে যতটা সহজ মনে হচ্ছে বা ডান্সটা, ডান্সের স্টেপগুলো দেখে যতটা ফানি এবং সহজ মনে হচ্ছে, তার চেয়ে প্রচুর কঠিন। কারণ এটার মধ্যে মাইন্ডটা সবসময় দৌড়াতে হয়, কারণ এইসব স্টেপ কঠিন স্টেপ, সেকেন্ডে সেকেন্ডে মুভমেন্ট চেঞ্জ করা। তো এটা প্রেজেন্ট অফ মাইন্ড থাকা উচিত এইসব গানে স্টেপ করাতে। তো আলু অর্জুন ভালো একজন ডান্সার এবং অ্যাক্টর বলে এই ধরনের পারফর্মেন্স করতে পেরেছে। রশ্মিকা মন্দানা খুব দারুণ ডান্স করেছে, কারণ এখানে বেশিরভাগ ডান্স স্টেপ কিন্তু রশ্মিকা মন্দানা করেছে। প্রথমত রশ্মিকা মন্দানা অভিনয় তো ভালোই করে, এবার মনে হচ্ছে ড্যান্সও খুব ভালো করছে। তো আমরা এটাই বলতে পারি যে অ্যাক্ট্রেসের মধ্যে, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের মধ্যে রশ্মিকা মন্দানা ওয়ান অফ দ্য হায়েস্ট ডান্সার হয়ে যেতে পারে। এটা হলো ড্যান্সের কথা, এবং আমার যেটা মনে হচ্ছে একটা সিনেমা সাকসেসফুলের পেছনে একটা গানের প্রয়োজন হয়, এটা আমি মনে করি। কারণ একটা গল্প, যতই ভালো গল্প হোক, যতই ভালো মারপিট হোক, হ্যাঁ যতই ভালো ফাইট হোক, যতই ভালো ইমোশনাল হোক, যতই ভালো রোমান্টিক হোক, যতই ভালো গল্প হোক, তার মধ্যে যদি গানটা যদি ভালো থাকে, কিছু দর্শক এন্টারটেনমেন্ট করার জন্যই সিনেমা হলে যায়। সেখানে যদি দর্শক সিনেমা হলে দাঁড়িয়ে যদি নাচতেই না পারলো, সিটিং না মারতে পারলো, তাহলে কী করলো? সেই জন্য প্রত্যেকটা সিনেমার পিছনে একটা গানের অবদান থাকে, এবং আইটেম সং ভালো হলে এবং মেলোডি সং ভালো হলে অটোমেটিক সেই সিনেমাটা হিট হবে এবং অনেক সাকসেস পাবে। এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ মতামত। আপনাদের ফিলিং গানটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো সং রিভিউ বা ফিল্ম রিভিউ, টেডাস টিজার রিভিউ, ট্রেলার রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ বা খুঁটিনাটি বলিউড টলিউড হলিউড নিউজ নিয়ে। তো তখন জয় হিন্দ জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।